হ্যালো, হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। নতুন লেটেস্ট একটা ভিডিও জুড়ে সাথে আছি আমি সিজন। আজকে আপনাদের দেখাবো যে বেটার কোয়ালিটির থিমস বা লক স্ক্রিন বা লক স্টাইল চেঞ্জেবল পেয়ে যাবেন আপনার এই ভিডিওতে। তো যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজে এবং খুব ইজিভাবে আপনার ভিডিও পেয়ে যান। তো দেখেন, লক স্টাইল কিন্তু জোস একটা লক স্টাইল, ওকে, জাস্ট অসম একটা লক স্টাইল। তো আপনার কীভাবে এই লক স্টাইল আপনারা সেট আপ করবেন, আপনি শাওমি হাইপার ওয়েস আপডেট যারা দেন নাই তাদের জন্য কিন্তু হবে না। তো যারা হচ্ছে শাওমি হাইপার ওয়েস আপডেট দিয়েছেন অ্যান্ড্রয়েড ভার্সন 14 আর হচ্ছে শাওমি হাইপার ওয়েস আপডেট দিয়েছেন তাদের জন্য কিন্তু এই থিমসটা আপনি খুব সহজেই ইউজ করতে পারবেন। তো আমার রেডমি নোট 13 প্রো 4G ফোন, এই ফোনটা যাদের আছে তাদের জন্য আরও কিন্তু লুকটা আরও গর্জিয়াস কিন্তু হয়ে যাবে, ওকে। অথবা যারা হাইপার ওয়েস আপডেট দিয়েছেন তাদের জন্য লুকটা আরও গর্জিয়াস করবে। তো দেখেন, নোটিফিকেশনের কালার কিন্তু অনেক পরিবর্তন পাবেন, ওকে। তো আমি আপনাদের ধীরে ধীরে দেখাবো, জাস্ট হচ্ছে আমি আপনাদের দেখাই যে শাওমি হাইপার ওএস আপডেট। তো শাওমি হাইপার ওএস আপডেট এই আপডেটটা দিলে তো ভিউয়ার শাওমি হাইপার ওএস আপডেট যারা দিয়েছেন তারা কিন্তু এই থিমসগুলো ইউজ করতে পারবেন খুব সহজে খুব ইজিভাবে। তো যারা শাওমি হাইপার ওএস আপডেট দিয়েছিলেন তারা মোটামুটিভাবে বলতে গেলে 6-8% বা 10% অনেক সময় চার্জিং ড্যামেজ হয়ে যায়, তো কিন্তু এখন কিন্তু আর চার্জিং সেই ড্যামেজটা হবে না। জাস্ট আপনি থিমস ইউজ করলে, বেটার কোয়ালিটির থিমস ইউজ করলে কিন্তু আপনার চার্জিং ড্যামেজ হবে না, প্লাস আপনি গেম খেললে আপনার ফোন হিট হবে না, প্লাস আপনার ফোনটা আরও স্মুথ পারফরমেন্স দিবে, প্লাস আপনার ফোনের লুকটা আরও গর্জিয়াস এবং খুব সেন্সেবল কিন্তু পেয়ে যাবেন, ওকে। সো এভরিওয়ান, আপনারা কীভাবে এই থিমস ইউজ করবেন, জাস্ট হচ্ছে থিম স্টোরে চলে আসবেন, দেন আপনাদের সামনে এইরকম দেখেন পার্পুল PURPLE পার্পুল V1, ওকে, এই থিমসটা আপনারা লিখে দিবেন বা সার্চ সেকশনে লিখে দিবেন, ওকে। সার্চ সেকশনে লিখে দিলে আপনার এই থিমসটা কিন্তু চলে আসবে, ওকে। আপনারা কী করবেন, জাস্ট হচ্ছে আপনার অ্যাপ্লাই করে দিবেন। তো অ্যাপ্লাই করলে আপনার সকল জায়গায় অ্যাপ্লাই করে দিবেন, যে কোনো লক স্ক্রিন স্টাইল অ্যাপ্লাই করে দিবেন, তারপর হোম স্ক্রিন স্টাইল অ্যাপ্লাই করে দিবেন, এরপরে হচ্ছে আপনার সকল জায়গায় কিন্তু এই থিমসটা ইউজ করবেন। এছাড়া আপনি আরও বেটার কোয়ালিটির থিমস ইউজ করলে, যেরকম এই থিমসটা যদি আপনি বা লক স্টাইল চেঞ্জ করতে চান, এইটা কিন্তু ডাবল, এই থিমসটা যদি আপনি চেঞ্জ করেন, দেখা এখানে লেখা আছে দেখেন DAGGLE ডুজেল মেডুয়াল, ওকে, ডুজেল মেডুয়াল এই থিমসটা ইউজ করবেন, ওকে, আরও চেঞ্জ কিন্তু পেয়ে যাবেন। তো আমি লক স্ক্রিন বা নানা ধরনের হচ্ছে হাইপার ওয়েট আপডেট যারা দিয়েছেন তাদের জন্য এই থিমসগুলো আমি সাজেস্ট করি, ওকে। এছাড়া আমার চ্যানেলে নানা ধরনের ভিডিও আছে, বা আপনারা কমেন্ট করবেন যে কোন থিমসটা ইউজ করলে আপনার ডিভাইসটাকে আরও সুন্দর এবং গর্জিয়াস একটা পারফরমেন্স দিবে। আপনারা জাস্ট আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাইতে থিমসগুলোর নামগুলো দিয়ে দিব, আপনারা চাইলে খুব সহজে সেটাকে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন, ওকে। তো দেখেন, আমার কিন্তু খুব সুন্দর এবং খুব চমৎকার একটা লুক কিন্তু দিয়েছে। তো আপনারা চাইলে এই থিমসটা ইউজ করতে পারেন, জাস্ট কমেন্ট করবেন, কমেন্টের নামটা দিয়ে দিব। ধন্যবাদ।